পরিবারকে না জানিয়ে রাজধানীর হাতিরঝিল থানা হেফাজতে মারা যাওয়া সুমন শেখের দাফন সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন সুমন শেখের স্ত্রী। সোমবার সন্ধ্যা 7:30 দিকে আজিমপুর গোরস্তানে তাকে দাফনের ব্যবস্থা করা হলেও সুমনের পরিবারের অভিযোগ, তারা থানায় মামলা করতে গেলে তা নেওয়া হয়নি। তারা আদালতে গেলেও তাদের মীমাংসার কথা বলে কালক্ষেপণ করে জোরপূর্বক দাফনের ব্যবস্থা করা হয়। পরিবারের বক্তব্য, দাবি অনুযায়ী ঘুষ না দেওয়ায় সুমন শেখের এ পরিণতি হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, ব্যাপারটি আপনারা কিভাবে দেখছেন কমেন্টস করে জানিয়ে দিন। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ সবার আগে জানতে হলে MK TV চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।